Hello everyone, how are you? I hope that you are well by the grace of Allah. So today I am going to talk about preposition. আর আমার মনে হয় এই ভিডিওটি দেখলে তোমরা খুব সহজেই প্রিপজিশনের ব্যবহার শিখতে পারবে। সো আমি আজ একটি সার্কেলের মাধ্যমে তোমাদেরকে প্রিপজিশন শেখাবো। তোমরা কি জানো প্রিপজিশন শব্দটিকে ভাঙলে দুটি শব্দ পাওয়া যায়। প্রি শব্দের অর্থ হলো পূর্বে, পজিশন শব্দের অর্থ হলো অবস্থান, অর্থাৎ প্রিপজিশন শব্দের অর্থ হলো পূর্বের অবস্থান। সো নাও লুক অ্যাট দ্য হোয়াইট বোর্ড। কোনো কিছু টাচ করা থাকলে তখন অন বসে, যেমন দ্য বুক ইজ অন দ্য টেবল। কোনো কিছু টাচ না করে যদি আরও উপরে থাকে তখন হবে দুটি শব্দ, একটি হলো অ্যাবভ আরেকটি হলো ওভার। এখন কনফিউশন যে অ্যাবভ কোথায় বসবে আর ওভার কোথায় বসবে। স্থির বস্তুর ক্ষেত্রে অ্যাবভ বসে আর চলমান বস্তুর ক্ষেত্রে ওভার বসে, যেমন দি লাইট ইজ অ্যাবভ মাই হেড। আবার চলমান বস্তুর ক্ষেত্রে অর্থাৎ চলছেই তখন হবে ওভার, যেমন দ্য বয় জাম্পড ওভার দ্য ফেন্স। এখন কোনো কিছু নিচে যদি থাকে তখন হবে আন্ডার অথবা বিলো। যেমন দ্য ক্যাট ইজ আন্ডার দ্য টেবল। কোনো কিছুর পাশে যদি বুঝায় তাহলে বিসাইড অথবা বাই বসে। যেমন হি স্যাট বাই মি। উপরে বুঝালে আপ, নিচে বুঝালে ডাউন। এখন কোনো কিছুর ভিতর দিয়ে যদি চলে যায় তখন হবে থ্রু। অ্যাক্রস ইনটু অ্যালং। যেমন দ্য বয় র্যান থ্রু দ্য ফিল্ড। দ্য বয় র্যান অ্যাক্রস দ্য ফিল্ড। দ্য বয় র্যান ইনটু দ্য রুম। এখন কোনো কিছুর ভিতরে বুঝালে ইন বসে। যেমন দ্য বয়েজ আর প্লেয়িং ইন দ্য ফিল্ড। বড় জায়গা বুঝালে ইন বসে এবং বড় থেকে আবার ছোট জায়গা বুঝালে অ্যাট বসে। যেমন আই লিভ ইন বাংলাদেশ অ্যাট ঢাকা, আই লিভ ইন কুড়িগ্রাম অ্যাট ভ্রুঙ্গামারী। কোনো কিছু চারিদিকে বুঝালে অ্যারাউন্ড বসে। এগুলো ছাড়াও আরও কিছু প্রিপজিশন আছে, যেমন নির্দিষ্ট সময়ের পূর্বে অ্যাট বসে। হি গেটস আপ অ্যাট 6 AM। নির্ভর করা বুঝালে অন বসে, যেমন দ্য কাউ লিভস অন গ্রাস। নির্দিষ্ট দিন বা তারিখের পূর্বে অন বসে, যেমন হি কেম অন মানডে। কারোর জন্য বুঝালে ফর বসে, যেমন আই এম ওয়েটিং ফর ইউ। ব্যাপক সময় বুঝালে ফর বসে, যেমন হি হ্যাজ বিন রিডিং দ্য বুক ফর 5 days। কারোর সাথে বুঝালে উইথ বসে, যেমন হি লিভস উইথ মি। কোনো কিছুর দিকে বুঝালে টু বসে, যেমন হি গোস টু স্কুল এভরিডে। মাস বা বছরের পূর্বে ইন বসে, যেমন হি ওয়াজ বর্ন ইন এপ্রিল, হি ওয়াজ বর্ন ইন 1971। আজকের মতো এখানেই শেষ করছি, দেখা হবে পরবর্তী ভিডিওতে। থ্যাংক ইউ।